নমস্কার, ইতুর রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। বিগত কয়েক মাস আমি রান্নার কয়েকটা রেসিপি দিতে পারিনি, তার জন্য আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। আবার আমি আজকে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি, এটা আপনারা বাড়িতে সকলেই বানান। আজকে আমি এটা একটু নতুন করে বানাবো, আপনারা দেখুন এটা বানাতে কী কী লাগছে বা আমি কী বানাচ্ছি সেটা দেখুন। আমি বরবটি আলু বেগুনের তরকারি বানাবো, সেটা আমি আজকে একটু নতুন রকমের বানাবো। সেটা কি বানাতে কী কী লাগছে একটু দেখি। আমি বরবটি নিয়েছি, টুকরো করে কেটে রেখেছি 250 গ্রাম বরবটি। আলু নিয়েছি 250 গ্রাম, এটাও আমি ডুমোডুমো করে কেটে নিয়েছি। একটা গাজর আমি একটু কুচি কুচি করে নিয়েছি, আর ছোটো ছোটো দুটো বেগুন আমি কেটে নিয়েছি। এরপর এটা বানাতে যে মশলা লাগবে, সে সর্ষের তেল তো লাগবেই, লাগছে আদা লঙ্কার পেস্ট, আর লাগছে একটা গোটা পেঁয়াজ খুব কুচিয়ে নিয়েছি, আর ফোড়নের জন্য লাগছে শুকনো লঙ্কা, তেজপাতা, আর গোটা জিরে, আর 1 চামচ নুন, আর 1 চামচ চিনি, আর 1টা গোটা টমেটো, আর লাগছে জিরে, ধনে, আর একটু হলুদ, ওর সঙ্গে আমি জল দিয়ে গুলে রেখেছি। আমি বরবটিটা আর গাজরটা আমি একটু ভাপিয়ে নেব। হ্যাঁ, গাজর আর বরবটিগুলো আমি জল দিয়ে ভাপিয়ে নিয়েছি, এরপর আমি এটা তুলে নেব। এরপর আমি কড়াইটায় তেল দিয়ে দেবো, আলুটা আর বেগুনটা আমি ভেজে নেব। এরপর কড়াইয়ের মধ্যে আলুগুলো ছেড়ে দিচ্ছি, একটু ভেজে নিতে হবে, নাহলে ভালো সেদ্ধ হবে না। ভেজে নেব, এরপর আলুগুলো ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যে 2টো তেজপাতা, 1টা শুকনো লঙ্কা, 1টা গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম। ওই ফোড়নের মধ্যে আমি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি এরপর কুচো করে রাখা টমেটোটাও দিয়ে দিলাম। এরপর আমি সব মশলাগুলো একসঙ্গে করে নিয়েছি, সেগুলোর পেস্টটা আমি মধ্যে দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। মশলাটা একটু ভালো করে কষিয়ে আমি সব সবজিগুলো একসঙ্গে দিয়ে দেবো। মশলাটা ভাজা হয়ে গেছে এবং নুন চিনিটা আমি মশলার মধ্যে দিয়ে দিলাম। আমি এর মধ্যে সব সবজিগুলো এরপর দিয়ে দিচ্ছি। এরপর একটুখানি নাড়াচাড়া করে নেব। এরপর আমার মশলার সাথে সবজিগুলো খুব সুন্দর কষানো হয়ে গেছে, আমি এরপর একটুখানি জল দিয়ে সেদ্ধ করতে দেবো, তারপর 2 মিনিট পর ছেড়ে থাকবো। এরপর আমার সবজিগুলো সব সেদ্ধ হয়ে গেছে, এরপর রেডি হয়ে গেছে একদম খাবার জন্যে। এরপর আমি এটা নামিয়ে নেবো।